আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচএসস 2022 সালে পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় বাংলা দ্বিতীয় পত্র, যার বিষয় কোড 102, অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4। এটা 4 নম্বর তোমাদের অ্যাসাইনমেন্ট। শিরোনামে তোমরা লিখে দিবে নিজের এলাকার সামাজিক সমস্যামূলক বিষয় নিয়ে পত্রিকা প্রকাশের প্রতিবেদন। চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নিই। তোমাদের এই প্রশ্নে মোট মার্ক হচ্ছে 20। এটা 4 নম্বর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে এখানে বলা হচ্ছে নিজের এলাকায় সামাজিক সমস্যামূলক কোনো এক বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন তৈরি করতে হবে আমাদের। এখানে সংকেত দিয়ে দিয়েছে প্রতিবেদন লেখার যথাযথ কাঠাম অনুসরণ। একটা জিনিস মনে রাখবে, এটা যেহেতু সংবাদপত্রে প্রকাশ করতে হবে, তাই ওই অনুযায়ী আমাদের এটা কিন্তু লিখতে হবে। তোমাদের ব্যাকরণ বই এটা সুন্দর করে কাঠামো দেওয়া আছে, কীরকম করে এই প্রতিবেদনটা লিখতে হবে। আমরা যথাযথ সবগুলো জিনিস আমরা ফলো করেছি এবং সেই অনুযায়ী তোমরা খাতায় কীভাবে লিখবে সেটা আমরা এখানে দেখাবো। দ্বিতীয় বিষয়টি হচ্ছে বিষয়টি সামাজিক সমস্যামূলক হতে হবে এবং নিজের এলাকায় হওয়াটা জরুরি। 3, প্রাসঙ্গিক তথ্য উপাত্ত যুক্ত করতে পারো। 4, বানান ঠিক রাখতে হবে। 5, ভাষা ও উপস্থাপন ভঙ্গি আকর্ষণীয় হওয়া দরকার। তো এই পাঁচটা জিনিসের উপরে ডিপেন্ড করে যদি তোমরা লিখো তাহলে প্রত্যেকটা পয়েন্টে 4 মার্ক করে টোটালি 20 মার্ক আছে। চলো তাহলে খাতায় তোমরা এর উত্তরটা কত সুন্দরভাবে সাজাইতে পারো সেটা আমরা এখন দেখব। এটি হচ্ছে তোমাদের A4 সাইজের একটি খাতা, যার চারদিকে বর্ডার দিয়ে দিবে, বক্স আকারে বর্ডার দিয়ে দিবে, সিঙ্গেল বর্ডার দিলেও চলবে। প্রথমে তোমরা লিখে নিবে অ্যাসাইনমেন্টের শিরোনামটি, এখানে একবার লিখে নিবে, আর না লিখলে নাই, তোমরা ডাইরেক্ট এই তারিখ থেকে শুরু করবে, এটা তোমাদের ইচ্ছা। সৌন্দর্য বৃদ্ধির জন্য জাস্ট আমি এটা লিখে থাকি। তো এইখানে তারিখটা দিয়ে দিবে, তোমাদের আজকের যে তারিখ, যেদিন তোমরা এটা লিখবে সেদিন তোমরা এই তারিখটা দিয়ে দিবে। আমি কিন্তু তাড়াহুড়া করে উপরের দিকে উঠাবো না, যাতে স্ক্রিনশট নিতে পারো, সেই জন্য আমি ধীরে ধীরে উঠাবো এবং ধীরে ধীরে পড়ে শোনাবো। তো তোমরা সুন্দর করে স্ক্রিনশট করে নিয়ে নিবে আর ভিডিওর শেষে খাতাটা আরেকবার দেখানো হবে। তো 5/9/2021 এটা হচ্ছে আমাদের তারিখ, সম্পাদক লিখে দিবে এখানে, কারণ এখানে আমরা হেড টিচারকে দিচ্ছি না, আমরা এটা পাঠাচ্ছি কোথায়, এটা পাঠাচ্ছি সংবাদপত্রে, তাই আমাদের ওই অনুযায়ী লিখতে হবে। আর এখানে পত্রিকার নাম আমরা দিয়ে দিব, আমাদের সময় তেজগাঁও শিল্প এলাকা ঢাকা, এটা হচ্ছে ঠিকানা। বিষয় হচ্ছে চিঠিপত্র কলামে নিচের সংবাদটি প্রকাশের আবেদন। এই কথাটা তোমাকে লিখতেই হবে, কারণ এটা চিঠিপত্র আকারে সেখানে যাবে, সেই অনুযায়ী এটা আমাদের বিষয়টা লিখতে হবে। এইভাবে চিঠিপত্র কলামে নিচের সংবাদটি প্রকাশের আবেদন। তো এখানে জনাব, আপনার বহুল প্রচারিত দৈনিক আমাদের সময় পত্রিকার চিঠিপত্র কলামে প্রকাশের জন্য নিম্নলিখিত শিরোনামে সমস্যা ভিত্তিক চিঠিটি প্রকাশে আমরা আপনার আনুকূল্য প্রত্যাশা করছি। এরপরে তোমরা এখানে দিয়ে দিবে বিনীত আবু ওয়াহেদ, এখানে তোমাদের এলাকাবাসীর নাম দিতে পারো, যে আমার এই এলাকাবাসীর নামটা এখানে উল্লেখ করতে পারো, ইসলামপুর কচুয়া চাঁদপুর, মানে তোমাদের এখানে একটা ঠিকানা দিয়ে দিবে। এই হচ্ছে তোমাদের মূল কাজ, প্রথমত এইটুকু তোমাদের লিখতে হবে। এরপরে আমরা মূল পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে সমস্যাটা আছে বা সামাজিক সমস্যাটা কি, সেটা হতে পারে বিদ্যুৎ সরবরাহ সমস্যা, হতে পারে সড়ক সরবরাহ সমস্যা, মানে সড়ক ঠিক নেই, এরকম হতে পারে, যানজট হতে পারে, যে কোনো একটা প্রবলেম হয়েছে, তো সেই প্রবলেমটা এখানে তুলে ধরবে। অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ চাই, এটি হচ্ছে আমাদের প্রবলেম আমাদের এলাকার, সেই অনুযায়ী তোমরা এখানে লিখে দিবে। চাঁদপুর জেলার কচুয়া থানার প্রত্যন্ত এবং অবহেলিত গ্রাম ইসলামপুর। বাংলাদেশে আর কোনো অঞ্চল এমন অবহেলিত নয় বলে আমাদের ধারণা। স্বাধীনতা পরে এ পর্যন্ত অনেক সরকার এসেছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, কাজেই এখানে যে কখন বিদ্যুৎ আসতে পারে আর সে আশাও কেউ করতে পারে না। অথচ এই বিদ্যুতের অভাবে এলাকাবাসীর যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে তা কেবল ভুক্তভোগীরাই বলতে পারে। আমাদের গ্রামে 4টি ডিপ টিউবওয়েল সহ শ্যালো মেশিন দ্বারা সেচ কার্য চালানো হয়। ডিজেল দ্বারা এসব মেশিন চালাতে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যায়, যা দরিদ্র কৃষকের পক্ষে মরার উপর খরার ঘায়ের মতো, মানে এটা একটু লাগাই দিবে তোমরা। গ্রামে রয়েছে 2টি বাজার যেখানে জেনারেটর দ্বারা বিদ্যুৎ সরবরাহ করা হয়, এতে ব্যবসায়ীরা প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গ্রামে 10 থেকে 12টি ধান ও গম ভাঙানোর মেশিন আছে যা ডিজেল চালিত, মানে তোমাদের যে সামাজিক সমস্যাগুলো কি হচ্ছে যে এইটার কারণে, সেগুলো তোমাদের সুন্দরভাবে যথাযথভাবে তুলে ধরতে হবে। পার্শ্ববর্তী ডাক পাড়াগাঁও গ্রামে পল্লী বিদ্যুতের ব্যবস্থা আছে, অথচ মাত্র অর্ধ কিলোমিটার দূরে ইসলামপুর, কিন্তু এ গ্রামের মানুষ বিদ্যুতের সুবিধা পায় না, এটাই এলাকাবাসীর মনের কষ্টের কারণ। এলাকাবাসী এ সমস্যার আশু সমাধান কামনা করে। আমরা বিষয়টি সরেজমিনে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সে সাথে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, সঠিক উন্নয়নের স্বার্থে ইসলামপুর গ্রামে অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ প্রদানের ব্যবস্থা করুন। বিনীত মোহাম্মদ আবু ওয়াহেদ, ইসলামপুর কচুয়া চাঁদপুর।
তো এইভাবে তোমরা এটা দিয়ে দিলে তারপরে তোমাদের একটা অবশ্যই খাম দিতে হবে, যেহেতু তোমরা এটা একটা সংবাদপত্রতে পাঠাবে, সংবাদ ওই সংবাদপত্র প্রকাশের জন্য। তো এটা তো বাড়ির কাছে জিনিস না যে হাতে নিয়ে যা পৌঁছে দিবে, তো সেই জন্য তোমাদের এখানে অবশ্যই একটা খাম দেওয়া দরকার। প্রেরক তোমরা ইয়া দেখতে পারো, ব্যাকরণ বই দেখতে পারো, যদি একটা ব্যাকরণ, ব্যাকরণের প্রত্যেকটা জিনিস কিন্তু মেনে চলতে হবে এখানে। প্রেরক নাম মোহাম্মদ, তোমার নাম দিয়ে দিলে নিজস্ব প্রতিবেদক আমাদের সময়, প্রাপক সম্পাদক আমাদের সময় তেজগাঁও শিল্প এলাকা ঢাকা। তো এটা পুরোটা তোমরা দিয়ে দিলে, এই পর্যন্তই তোমাদের অ্যাসাইনমেন্টটি। চলো তাহলে খাতাটা আমরা আরেকবার দেখে নেই। এটি হচ্ছে তোমাদের প্রথম পেজ, খাতাটা দেখতে পাচ্ছ, এটা অবশ্যই তোমাদের এটা লিখতে হবে প্রথম পেজের মধ্যে। সব সম্পূর্ণ কাজটা প্রথম পেজে সমাধান করার চেষ্টা করবে, কারণ এটা প্রথম পেজের মধ্যেই কাজ। তার পরবর্তী কাজ হচ্ছে এটা, এটা মানে মূল গর্ভটা তুলে ধরবে, এখানে কী কী প্রবলেম হয়। তুমি আর একটু বাড়িয়ে লিখতে পারো, যত বেশি লিখবে তত ভালো, তোমার কী প্রবলেম সেটা তুলে ধরবে, অথবা তোমরা যদি না কিছু বুঝতে পারো তো এইটাই তুলে ধরবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে সম্পূর্ণ দিয়ে দিবে, অথবা তোমার নিজের গ্রামটা দিয়ে দিলে, নিজের গ্রাম দিয়ে তারপর এটা লিখে দিলে। তো এই হচ্ছে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের উত্তরটি। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা হয়নি, আর যদি সমস্যা হয় তাহলে আরেকবার রিপিট করে দেখিও ভিডিওটি, আর যদি ভিডিওটিতে কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টের উত্তরে।